জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম এর সহযোগিতায় লিবিয়া থেকে দেশে ফিরেছেন 124 বাংলাদেশি অভিবাসন প্রত্যাশী। শুক্রবার 30 অক্টোবর এক টুইট বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে জাতিসংঘের অভিবাসন সংস্থাটি। বাংলাদেশি ওইসব ব্যক্তিরা অবৈধভাবে ইউরোপ যাওয়ার পথে লিবীয় কর্তৃপক্ষের হাতে ধরা পড়েছিলেন। গত বৃহস্পতিবার 28 অক্টোবর লিবিয়ার বেনগাজি শহর থেকে 140 অবৈধ বাংলাদেশি অভিবাসন প্রত্যাশীকে স্বদেশে পাঠানোর কথা জানিয়েছিল আইওএম। এদের মধ্যে 9 জনের স্বাস্থ্যগত জটিলতা ছিল বলেও জানানো হয়। আইওএম এর স্বেচ্ছায় মানবিক প্রত্যাবর্তন VHR কর্মসূচির আওতায় এসব অভিবাসন প্রত্যাশীকে স্বদেশে পাঠানো হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। এই কর্মসূচির মাধ্যমে বিভিন্ন দেশে আটকে পড়া অভিবাসন প্রত্যাশীদের স্বদেশে ফেরার সুযোগ করে দেয় আইওএম। তবে বেশ কিছুদিন বন্ধ ছিল এই প্রোগ্রামটি। সম্প্রতি ফের চালু হওয়ার পর প্রথম ফ্লাইটেই দেশে ফেরার সুযোগ পেয়েছেন বাংলাদেশি অভিবাসন প্রত্যাশীরা। উল্লেখ্য, বেশ কয়েক বছর ধরেই উত্তাল ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধ পথে ইউরোপ পৌঁছানোর অন্যতম প্রধান রুট হয়ে উঠেছে লিবিয়া। বিপজ্জনক এই যাত্রায় প্রতি বছর প্রাণ হারাচ্ছেন বহু মানুষ। নিরাপত্তা বাহিনীর হাতে ধরা পড়ে অনেকের ঠাঁই হচ্ছে বিভিন্ন বন্দি শিবির অথবা আশ্রয়কেন্দ্রগুলোতে। আইওএম এর তথ্য মতে VHR কর্মসূচির আওতায় তারা 2015 সাল থেকে এ পর্যন্ত লিবিয়া থেকে 53,000-এরও বেশি অভিবাসন প্রত্যাশীকে স্বদেশে ফেরত পাঠিয়েছে। লন্ডন থেকে প্রচারিত অতি প্রবাসীর কণ্ঠস্বর 52 বাংলা। 52-এর রক্তস্নাত প্রতিশ্রুতি আমাদের স্পন্দন, মহান মুক্তিযুদ্ধ আমাদের চেতনার উৎস। 52 বাংলা টিভি, বাংলা সংযোগ দেশে দেশে। কানেক্টিং বাংলা গ্লোবালি।